রান্নার উনুনের আগুনে ভস্মীভূত একটি বাড়ি সহ ব্যবসার পোশাক বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর এলাকায় ওই এলাকার সাদে কালীর বাড়িতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় ঈদের পোশাক ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ আগুনে সমস্ত কিছু পুড়ে যাওয়ায় মাথায় হাত সাদে কালির হ্যাঁ কীভাবে দেখ আঙুল লাগলো আমি কিছু বুঝতে পারছি না যে কারেন্টের আমি হ্যান্ডেল নামাবো তো হ্যান্ডেল নামারও সব দেখা তালা মারা আছে তালা চাবি খুঁজে পাচ্ছি না কীভাবেই করবো তো আমার যে ছাদের ওপরে আমার সব চিলার শেষ হতো ওপরে দশ কুড়ি হাজার মতন এসব সব জামা তৈরি করা ছিল সব কাস্টমারকে দেওয়াল দিয়ে সব ঈদের বাজারে আমি জামা ধরেছিলাম ওই জামাল পুড়িয়েছে মেশিন আর ওই একটা সাইকেল ছিল পাঁচ ছ হাজার তার ওই সাইকেলটা খুঁড়ে গেছে তো আমি সরকারের কাছে আবেদন রাখছি কারণ আমার ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে সেগুলো দেওয়ার জন্য আমি তাকে আশা আকাঙ্ক্ষা রাখছি দুই পঞ্চায়েত সদস্য খবর দেন দমকলই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঈদের পোশাক ডেলিভারির আগেই সমস্ত কিছু আগুনে পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রধানকে এটা জানাবো এবং সেখান থেকে কতটুকু কি করা যাবে সে বিষয়ে আমরা ভাবব আর কি হ্যাঁ এখানে তো অনেকেই মানে আমরা ছিলাম রাত্রির ব্যাপার ওরা ঘুমা ছিলো যে ওরা ওরাই হয়তো মারা যেত এবং ওদের ফ্যামিলিতে প্রায় তিনটে তিনটে ঘর শেষ হয়ে গেছে এবং ওই সাদেক মৌলানা বলে যে ছেলেটা আছে ওর ওই টেলার্সের সব ব্যবসা ছিল ওই টেলার্সের সব কাপড় সুপুর ছিল সেটাও নষ্ট হয়ে গেছে পুড়ে গিয়েছে সব বাড়িতে অনেক আসবাবপত্র ছিল সেগুলো পুড়ে গিয়েছে প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা যাই হোক পঞ্চায়েত বা আমাদের প্রধানকে বা আমাদের বিডিওকে বলে আমরা কিছু করার চেষ্টা করব